ব্যাপারটা একদম পুরো সাধারণ, যে কোনো এক্সপেন্সিভ না, আমাদের হচ্ছে সাধারণ মানুষের জন্য কিন্তু সাধারণ। দেখো এখানে গ্যারান্টি 10 টাকা, লেমন টি 10 টাকা, জিঞ্জার টি 10 টাকা। নর্মাল মানুষের যেরকম নিড, যে অল্প দামে একটু ভালো খাবার, একটু আইটেমিক খাবার। তোমাকে আমি খুঁজবো না আকাশের পানে চেয়ে, ভালোবাসি তাবু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ। তো আজকে ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তোমরা এত সময় আরে ভাই আসছে, ভাই আজকে ভিডিও অন করেছে, সে হচ্ছে গাড়ি চলছে। দেখ আর আজকে আমরা ভিডিওটা বানাবো হচ্ছে আমাদের বাদুড়িয়াতে, বিকজ আমাদের বাদুড়িয়াতে ফার্স্ট টাইম হচ্ছে আমাদের বাদুড়িয়াতে একটা নতুন ক্যাফে খুলেছে। আর এই ফার্স্ট টাইম হচ্ছে রিসেন্টলি হলো, 4-5 দিন মতো হলো না ভাই, 4-5 দিন মতো হলো আমাদের একটা নতুন ক্যাফে উদ্বোধন করেছে। আমরা এখনো কোনোদিন যাইনি, কিন্তু ভাবলাম যে কেন না আমাদের বাদুড়িয়াতে একটা নতুন ক্যাফে খুলেছে, কেন আমি যাবো না এবং তোমাদের দেখাবো না। তো ক্যাফেটা মোটামুটি দেখেছি ন্যাচারাল টাইপের, বেশ ভালো সুন্দর না, বাসের যে ব্যাপারটা করে না করে এরকম সব জায়গায় কিন্তু আমরা ঘুরে এসেছি, কিন্তু আমাদের বাদুড়িয়াতে হয়েছে এবার প্রথমবার। আর ওই যে হয় না যে বাসের যে হচ্ছে বাই দিয়ে সাজানো ক্যাফে, ঠিক আছে, ওপরে ডুমটুম লাগা থাকে এরকম একটা ব্যাপার, ঠিক আছে, ন্যাচারাল টাইপের, যেরকম ন্যাচারাল টাইপের সব জায়গায় সাজিয়ে রাখে, তো এরকম ক্যাফে, ঠিক আছে, বলতে গেলে আমাদের বাদুড়িয়ায় কোনো ক্যাফে ছিল না। এই ফার্স্ট টাইম হচ্ছে আমাদের বাদুড়িয়ায় ক্যাফে, আর এরকম বাই দিয়ে সাজানো বেশ ন্যাচারাল টাইপের খুব সুন্দর করে সাজিয়েছে না ভাই। সাজু অনেকবার দেখা হয়েছে, আমার এখনো দেখা হয়নি, হয়নি বলতে দেখেছি কিন্তু ভালো করে দেখিনি আজকে, ভালো করে আমারই তো বাড়ি গেছে। আর আজকে ভালো করে দেখবো, ভালো করে দেখবো আর ভালো করে দেখাবো। তো চলো আর বেশি লেট না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তার আগে যারা এখনো আমাকে চেনো না তারা কি করছো, আমি মুস্তাক, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য মোশু অন কলকাতা। ফিকি জিন্দেগানি ভরে দে তু ফাগুন কে রঙে, সারে রঙে সারে প্রাণ মেরে, অন্ধিয়ারি কারি রাতে ঘরে দে তু পুনম কি উজিয়ারি, উজিয়ারি জান মেরে। ফিকি ফিকি জিন্দেগানি ভরে দে তু ফাগুন কে রঙে, সারে প্রাণ মেরে, অন্ধিয়ারি কারি রাতে ঘরে দে তু পুনম কি উজিয়ারি, উজিয়ারি জান মেরে। जान मेरे प्राण मेरे आगाज कर उनवान दे, अंजाम दे कुछ नाम दे, इस गीत को पहचान रे। खाम खा चला चला उड़ बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই ক্যাফেটা, যেটা হচ্ছে আমাদের বাদুড়িয়ায় খুলেছিল ন্যাচারাল টাইপের। দেখো পাশ হচ্ছে আমরা আগেও কোনো একটা ক্যাফে ভিজিট করেছি সেরকম। ক্যাফেটার নাম কি দাদা? ও আচ্ছা, ক্যাফেটার নাম হচ্ছে ড্রিম লাভ ক্যাফে। ফার্স্ট টাইম হচ্ছে ক্যাফে খুলেছে, কারণ এর আগে আমরা যতটা হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে দেখেছো তোমরা অন্য অন্য জায়গায় ভিডিও দেখেছো ব্লগ ক্যাফে, কিন্তু এই ফার্স্ট টাইম দেখছো যেটা হচ্ছে আমাদের এলাকায় ক্যাফে, কিন্তু ফার্স্ট ক্যাফে আছে ড্রিম লাভ ক্যাফে যেটা নতুন খুলেছে। লোকেশনটা একটু বলে দেয়, লোকেশনটা হচ্ছে এই হচ্ছে ঢালিপাড়ার মোড়, ঢালিপাড়ার মোড় এসে কিন্তু যেটা হচ্ছে মাটিয়ার দিকে চলে গেছে, তো পাশেই বাহাতে পেয়ে যাবে হচ্ছে ড্রিম লাভ ক্যাফে, এই হচ্ছে সেই ক্যাফেটা। যারা বাদুড়িয়া বা বাদুড়িয়ার আশেপাশে আছো তারা নিশ্চয়ই ঢালিপাড়াটা চিনো, যারা ঢালিপাড়াটা চিনো না তাদেরকে বলে দেয় প্রথমে বাদুড়িয়া চৌমাথা আসলে তারপরে যে রাস্তাটা চলে গেছে বেড়াচাপার দিকে সোজা 100 মিটার যাওয়ার পরে দেখবে একটা মোড় পড়েছে যেটা হচ্ছে বাহাতে মাটিয়ার দিকে গেছে, ওটাই হচ্ছে ঢালিপাড়ার মোড়। আচ্ছা চলো এবার ক্যাফের পুরো ভিউটা একবার দেখে নেওয়া যাক। তোমাকে আমি খুঁজবো না আকাশের পানে চেয়ে, ভালোবাসি তা বলবো না, তুমিও কি আমার মতো করে একটু ভালোবাসবে না, তুমিও কি আমার মতো করে একটু কাছে ডাকবে না, তুমিও কি আমার মতো করে। ও এসে গেছি আমরা, ঠিক আছে,
তো এখন টাইমটা হচ্ছে মোটামুটি 5টা বেজে গেছে, আমরা হচ্ছে এই ক্যাফের ভিতরে আছি, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, ঠিক আছে। আর পিছনটাই হচ্ছে ওখানে দাদা এখন তার মানে একটু বানাচ্ছে পকোড়া পকোড়া। আর একটা জিনিস দেখাই, এখানকার একটা জিনিস হচ্ছে এখানকার মেনু কার্ডটা একদম পুরো সাধারণ, যেরকম হচ্ছে কোনো এক্সপেন্সিভ না, আমাদের হচ্ছে সাধারণ, হচ্ছে বাদুরিয়ার মানুষের জন্য কিন্তু সাধারণ। দেখো এখানে গ্যারান্টি 10 টাকা, ব্ল্যাক টি হচ্ছে 10 টাকা, লেমন টি 10 টাকা, জিঞ্জার টি 10 টাকা, মশলা ব্ল্যাক টি 10 টাকা, মিল্ক টি ওটা হচ্ছে 15 টাকা, ঠিক আছে। মেনু কার্ড একদম পুরো দেখতে পাচ্ছ, ব্ল্যাক কফি 15 টাকা, মিল্ক কফি 20 টাকা, একদম পুরো নর্মাল। আর এখানে তোমার চিকেন পকোড়া, চিকেন পকোড়া হচ্ছে তোমার 40 টাকা প্লেট, ফিশ পকোড়া হচ্ছে 60 টাকা প্লেট, এগ পকোড়া 40 টাকা, একদম পুরো নর্মাল। মেনু কার্ডটা আমার খুব ভালো লাগলো, কারণ এখানকার এলাকা হিসেবে কিন্তু নর্মাল মানুষের যেরকম নিড যে অল্প দামে একটু ভালো খাবার, একটু আইটেমিক খাবার, সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তোমরা অবশ্যই আসো, ট্রাই করে যাও যারা আমাদের এলাকার ভিতরে আছো। এই ক্যাফেটা দাদা, ক্যাফেটার নাম কি একটু বলে দেবেন? ড্রিম লাভ কফি, লাভ ক্যাফে। তো কতদিন হলো ওপেন করলেন? 18 ডিসেম্বর। ওপেন ক্লোজ কখন করেন আর কি? আরো ভালোভাবে ডেকোরেশন এখানে হবে, ভালো ভালো আইটেম অ্যাড আছে। আর এই দোকানে হচ্ছে স্পেশাল একটা চা পাওয়া যায়, সেটা হচ্ছে তন্দুরি টি। কেমন আমি এর আগে কখনো খাইনি, সব জায়গায় গিয়ে স্পেশাল ট্রাই করি, আর কম দামে আর এক্সপেন্সিভ কি ওইটা ট্রাই করি আমরা। তো এখানে একটা নতুন আইটেম আজকে ফার্স্ট টাইম আমরা ট্রাই করবো, যেটা হচ্ছে তন্দুরি টি, ঠিক আছে। তো তন্দুরি টি আমাদের, আর এখানে হচ্ছে পকোড়া বা হচ্ছে কিছু আইটেম একটা আমরা ট্রাই করবো। দাদা এই হচ্ছে দাদা তন্দুরি চা, এই হচ্ছে না দাদা তন্দুরি চা, আচ্ছা তাই তো। দেখো এই যে হচ্ছে তন্দুরি চা হচ্ছে, কাপ যদি ফেটে যায় কি না, টাকা তন্দুরি চা করতে গেলে কাপ আগে গরম করে নিতে হয় না, ফুল হিট করে নিতে হয়, হিট করতে গিয়ে ফেটে যাবে না তো, না এগুলো তো কোড়ের তৈরি না, ফাটবে না বল। হচ্ছে সেই তন্দুরি চা তৈরি হচ্ছে কিন্তু, দেখো নর্মাল চার থেকে হালকা ভিন্ন, হালকা একটু ইলাইচি ভাব, ঠিক আছে। মশলাটার জন্য মোটামুটি সবকিছু নর্মাল, একটু ভিন্ন টাইপের টেস্ট, তাহলে তুই একটু খাতে দেখ। এবারে আমরা নিয়ে নিলাম এখান থেকে চিকেন ললিপপ, যেটা নিয়েছি মাত্র 30 টাকা করে, ঠিক আছে। এটা টেস্টও নর্মাল যেরকম সব জায়গায় লাগে সেরকমই, খুব একটা ভালো না খুব একটা খারাপ না, নর্মাল যেরকম লাগে সেরকমই। তো এই ছিল হচ্ছে আমাদের বাদবিয়া ক্যাফের ব্লগ, মতো ভিডিও এখানে রাখছি। ভিডিও যদি ভালো লাগে, এই ছিল আজকের ভিডিও, ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে কি করছো সাবস্ক্রাইব করো। জান দে দেঙ্গে ইসকে লিয়ে ক্যা বাত কর রহে হো আপ।